Assalamu alaikum. Welcome to my English class. Today's lesson, aske amader je lesson ti seta hocche 20 important phrases words for spoken English. Amra 20 ti shobdo shikhte jabo jeigulo English e kotha bolar jonno khubi guruttopurno ebong oshadharon kichu shobdo. Amader target hocche amra ekhane 1000 words ba shobdo shikhabo. সেখান থেকে আমরা পার্ট বাই পার্ট করে দিচ্ছি আজকের পার্ট হচ্ছে 2 এর আগের পার্টটি ছিল 1 যেখানে আমরা 30 ওয়ার্ডস অর ফ্রেজেস দিয়েছিলাম যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই এনজয়েবল ওয়ার্ডস এন্ড ইন্টারেস্টিং ওয়ার্ডস আমরা বলতে পারি যেগুলো খুবই মজাদার খুবই প্রয়োজন যেগুলো আমাদের অবশ্যই ইংলিশে কথা বলার জন্য শেখা উচিত সো কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি আজকের লেসনে বি অন ওয়ান্স ব্যাক এর অর্থ হচ্ছে একেবারে কুপোকাত টু ইনসাইট ঘুষি মারা থ্রি উইম্পার ঘ্যান ঘ্যান করা এই শব্দগুলো আমরা ইংলিশে কথা বলার জন্য ব্যবহার করতে পারি কারণ এই শব্দগুলো অন্যান্য শব্দের থেকে কিন্তু একটু আলাদা ওকে সো ইংলিশ স্মার্ট হওয়ার জন্য এই ধরনের শব্দ আমরা শিখব এরকম প্রায় 1000 ওয়ার্ডস নিয়ে আমরা হাজির হয়েছি এই লেসনটিতে আমরা পার্ট বাই পার্ট এভাবে আমরা শব্দগুলো দিয়ে যাব ইনশাল্লাহ 4. Google at এর অর্থ হচ্ছে চোখ রাঙানো আমরা বলি যে আমার দিকে চোখ রাঙায়ও না কিভাবে বলবো ডোন্ট গুগল অ্যাট মি আমার দিকে চোখ রাঙায়ও না বা আমার প্রতি চোখ রাঙাবে না ওকে হোলি কাউ বাপরে বাপ আমরা অনেক সময় বলি যে বাপরে বাপ কি হলো তাই না হোলি কাউ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড এরকম আমরা কথা বলতে পারি স্কেচিং নোটস নাক চুলকানো নাম্বার 7 ফেস দ্য মিউজিক এর অর্থটা কি হতে পারে আমরা বলি যে ফেস মানে জানি আমরা মুখ এবং মিউজিক মানে হচ্ছে গান তো এর অর্থটা কি হবে আমরা দেখব খেলা সামলানো অর্থাৎ কোনো বিপদ আসলে বা কোনো সমস্যা হলে সেটা সামাল দেওয়াটাই হচ্ছে ফেস দ্য মিউজিক ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক তোমাকে খেলা সামলানো উচিত বা তোমাকে ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক তোমাকে অবশ্যই খেলা সামলাতে হবে অর্থাৎ এমন কোনো কাজ করে ফেলছি যার কারণে কথাটা বলা হয়েছে যে কোনো একটা জটিল কাজ বা কঠিন কাজ বা কোনো একটা কাজ তো যেটার জন্য বিপদ আসতে পারে এই জন্য কথাটা আমরা এইভাবে বলি যে ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক ওকে টার্ন আ সাম ডিগবাজি খাওয়া টার্ন আ সাম ডিগবাজি খাওয়া নেক্সট হচ্ছে হাঙ্কি পাঙ্কি আমরা সব বলি যে হামটি ডামটি বা হাঙ্কি পাঙ্কি এরকম কথা বলি অ্যাকচুয়ালি এই শব্দটা হবে হাঙ্কি পাঙ্কি এর অর্থ হচ্ছে ভোজবাজি করা নেক্সট 10 হ্যাটিনেস ধ্যামাক দেখানো শোয়িং ডিগনিটি এরকম কিছু দেখানো বা ভ্যানিটি বলতে পারি ভ্যানিটি মানে ধ্যামাক এরকম কিছু 11 দ্য রুট অফ অল স্পয়েল এর অর্থ হচ্ছে সব নষ্টের গোড়া সব নষ্টের গোড়া আমরা জানি রুট অর্থ হচ্ছে মূল বা গোড়া বা শিকড় অপ অল স্পয়েল স্পয়েল মানে হচ্ছে নষ্ট যে সব নষ্টের গোড়া ওকে ফিল ফ্যারেস অর্থ হচ্ছে চুরি চামারি বা তুই চামারি করা এরকম 13 ড্রাইভ ওয়াইল্ড অর্থ হচ্ছে পাগল করে দেওয়া ড্রাইভ ওয়াইল্ড নেক্সট হচ্ছে 14 ফিল ওল্ড ইন দ্য স্টোম্যাক এর অর্থটা কি হতে পারে যে ফিল ওল্ড ইন দ্য স্টোম্যাক এর অর্থটি হচ্ছে খোদার পেট চচ্চ করা আমরা বলি না যে আমার খোদার পেট চচ্চ করছে এরকম 15 অল্টারকেট অর্থ হচ্ছে কথা কাটাকাটি করা দে আর অল্টারকেটিং তারা কথা কাটাকাটি করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বললাম এরকম করে আমরা বলতে পারি কারণ এভাবে কথা বললে এটা স্মার্টনেসটা বেড়ে যাবে এই ধরনের শব্দ আমরা কথা বলার জন্য ব্যবহার করতে পারি 16 এক্সাগারেট অর্থ হচ্ছে বাড়াইয়া বলা অর্থাৎ অতিরঞ্জন করা ওকে এক্সাগারেট টক ননসেন্স আবুল তাবুল বকা অ্যান্ড দেন 18 উইসপার টুপি টুপি কথা বলা অথবা ফিস ফিস করে কথা বলা
দেন 19 টট টট অর্থ হচ্ছে ছোট ছোট পা ফেলে চলা লাস্ট ওয়ান সর্বশেষ যে শব্দটি সেটা হচ্ছে আনলিশ আনলিশ অর্থ হচ্ছে চিমটি কাটা পিনস ওকে আজকের এই শব্দগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকবেন এবং 1000 শব্দ আমরা দেব এরকম সবগুলো শব্দই আপনারা আমাদের চ্যানেল থেকে দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ